আপনাদের সকলকার অ্যাস্ট্রোয়োগী চ্যানেলে অভিনন্দন করছি। আজকে আমরা 2020 বছরের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি আপনাদের জন্য। নতুন বছর আসছে, তো সকলকারই মনে কিছু না কিছু ইচ্ছে আছে যে এবছরে আমার এই কাজটা হবে কি না। কেউ চায় যে নিজের ব্যবসাতে প্রমোশন হোক, চাকরিতে প্রমোশন হোক, টাকা পয়সা পাক, তাছাড়া কেউ বিদেশ যেতে চায়, কারুর বিয়ে হচ্ছে না, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এসব কিছু জানতে চায়। তো আমরা এই বার্ষিক রাশিফলের চর্চাতে আপনাদের সকলকার এই সব কথাগুলো ডিসকাস করব। এই যে রাশিফলটা আমরা ডিসকাস করব, এটা হবে আপনাদের চন্দ্ররাশি এবং আপনার লগ্নর ওপর বেসড। তো সব থেকে আগে আপনাদের বলে দিই যে 2020 বছরে কবে কবে কোন কোন গ্রহণ লাগবে এবং কোন কোন তেহারগুলো কোন সময় পড়বে। তো প্রথম যে আমাদের চন্দ্রগ্রহণ লাগবে সেটা জানুয়ারি মাসে 10 তারিখে হবে, এটা ভারতবর্ষে আমরা দেখতে পাবো গ্রহণটাকে। দ্বিতীয় যে চন্দ্রগ্রহণ হচ্ছে ওটা হচ্ছে 5 জুন 2020। তৃতীয় চন্দ্রগ্রহণ হচ্ছে 5 জুলাই 2020, এটাও ভারতবর্ষে দেখা যাবে। চতুর্থ এবং অন্তিম চন্দ্রগ্রহণ যে হচ্ছে সেটা হচ্ছে 30 নভেম্বর 2020। এরপরে আমরা সূর্যগ্রহণের বিষয়ে কথা বলবো। প্রথম সূর্যগ্রহণ যে হচ্ছে এবছরে সেটা হচ্ছে 21 জুন, বছরের সব থেকে লম্বা দিন 2020, এবং এটা ভারতবর্ষে দেখা যাবে। দ্বিতীয় যে সূর্যগ্রহণটা হচ্ছে সেটা হচ্ছে 14 ডিসেম্বর 2020। এর সাথেই আমরা এবছরের যে মেন যে তেহারগুলো হচ্ছে, ফেস্টিভ্যালগুলো হচ্ছে, এর বিষয়ে একটু আপনাদের ইনফরমেশন দেব। এবছরে দোল উৎসব মানে হোলি 10 মার্চ 2020 মানানো হবে। চৈত্র নবরাত্রি, এটা আরম্ভ হবে 25 মার্চ 2020 এবং চলবে 3 এপ্রিল 2020 অবধি। আপনারা সকলেই জানেন যে চৈত্র নবরাত্রির প্রথম দিন হিন্দুর নববর্ষর আরম্ভ হয়। রক্ষাবন্ধনের যে তেহারটা হচ্ছে রাখি, সেটা পড়বে 3 অগস্ট 2020। গণেশ চতুর্থী হবে 22 অগস্ট 2020। শারদীয়া নবরাত্রি আরম্ভ হবে এবছরে 17 অক্টোবর থেকে এবং 25 অক্টোবর অবধি চলবে। বিজয়া দশমী হবে 25 অক্টোবরে। দিওয়ালি হবে 14 নভেম্বর 2020। এইসবগুলোর বিষয়ে আপনাদের আরও ডিটেইলে যদি ইনফরমেশনের দরকার আছে তো আপনারা astroyogi.com কন্ট্যাক্ট করবেন। এবছরের আরম্ভ হচ্ছে কন্যা লগ্ন এবং কুম্ভ রাশিতে। তো এবার আমরা ইন্ডিভিজুয়াল রাশি ফল ডিসকাস করব বছর 2020-র জন্য। এবারে আমরা চর্চা করছি মীন রাশির 2020 বার্ষিক রাশিফলের বিষয়ে। 2020 মীন রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। এবছরে যে বছর আরম্ভ হচ্ছে তো ওটা কন্যা লগ্নতে হচ্ছে, তো আপনার যে রাশি হচ্ছে সেটা লগ্ন থেকে 7th হাউসেতে আসছে। আপনার রাশির থেকে দশম ভাবেতে মানে 10th হাউসেতে 5টা গ্রহ মিলে একটা যোগ বানাচ্ছে, তো আপনার প্রফেশনাল ফিল্ডেতে ক্যারিয়ারেতে অনেকগুলো চেঞ্জ হতে পারে, নতুন নতুন অপরচুনিটি পেতে পারেন আপনি, আপনার প্রমোশন হতে পারে এবং আপনার যদি কোনো ব্যবসা হচ্ছে, ব্যাপার হচ্ছে, তো তার মধ্যেও আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনার ভাগ্যস্থানের স্বামী মঙ্গল নিজের রাশিতেই রয়েছেন, বৃশ্চিক রাশিতে। ভাগ্য উদয় হবে আপনার এবছরে। এছাড়া বুধ এবং সূর্য দুজনে একসঙ্গে রয়েছেন, বুধ আদিত্য যোগ বনছে। আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দুটোতেই এবছরে লাভ থাকবে। যারা অবিবাহিত জাতক হচ্ছে তাদের এবছরে বিবাহ হবারও যোগ আছে, কিংবা কোনো প্রেম প্রসঙ্গ আরম্ভ হতে পারে। এছাড়া আপনারা কোনো হিল স্টেশনে বা কোনো বিদেশ এতে যাত্রাও করতে পারেন। 24 জানুয়ারিতে শনি আসছেন মকর রাশিতে, মানে আপনার লাভ স্থানেতে, তো এই জন্যে আপনি টাকা পয়সা খুব পাবেন কিন্তু খরচাও বাড়বে। কিন্তু স্বাস্থ্যর একটু খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় এটা। 30 মার্চেতে বৃহস্পতিও মকর রাশিতে আসছেন এবং এটা আপনার জন্য খুবই শুভ হবে, কেন কি আপনার কর্মভাবের স্বামী এবং আপনার লাভভাবের স্বামী দুটোই একসাথে রয়েছেন। 11 মে 2020 থেকে শনি রেট্রোগ্রেড মোশনেতে চলে যাবেন, এরপরে আপনার একটু প্রবলেম হতে পারে, টাকা পয়সা আসা হঠাৎ শেষ হয়ে যেতে পারে এবং হেলথ প্রবলেমসও আপনার বেড়ে যেতে পারে। এছাড়া সন্তান পক্ষের জন্য একটু চিন্তা হবে এবং এডুকেশনের ফিল্ডেতেও একটু কেয়ারফুল থাকবার দরকার পড়বে। 14 মে থেকে বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনেতে চলে যাবেন এবং এটা আপনার জন্য শুভ ফল দেবে। যা কিছু আপনার কাজকর্ম রুকে গেছিলো সেগুলো আবার থেকে হতে লেগে যাবে, সন্তান পক্ষর চিন্তাটা মিটে যাবে এবং এডুকেশনের ফিল্ডেতেও পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। সপ্তম ভাবের ওপরে বৃহস্পতির দৃষ্টি হওয়ার কারণে বিবাহিত জীবন ভালো থাকবে আপনার এবং যারা অবিবাহিত হচ্ছে তাদের বিবাহের যোগ রয়েছে। এরপরে 30 জুন থেকে বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনেতেই ধনুরাশিতে চলে যাবেন। 13 সেপ্টেম্বর 2020 থেকে
বৃহস্পতি আবার থেকে ডাইরেক্ট মোশনে এসে যাবেন। বৃহস্পতি ডাইরেক্ট হবার পরে আপনি নতুন প্ল্যানিং করতে পারেন নিজের ভবিষ্যতের জন্যে। এবছরে 23 সেপ্টেম্বরে রাহুর রাশি পরিবর্তন হচ্ছে। আপনার থার্ড হাউসে বৃষভ রাশিতে পরাক্রমভাবেতে রাহু আসছে। আপনার কাজকর্ম করবার ক্ষমতাটি বেড়ে যাবে এবং বিদেশ যাত্রাও আপনাকে রাহু করাতে পারে। এর সাথেই আপনার ভাগ্যস্থানে কেতু এসে যাবে বৃশ্চিক রাশিতে, তো আপনার ধর্মকর্ম পুজো পাঠের দিকে একটু ইন্টারেস্ট বেড়ে যেতে পারে। বাড়িতেও আপনার যে সিচুয়েশন হচ্ছে সেটা বেশি ধার্মিক হয়ে যেতে পারে এবং আপনি নিজের পরিবারজনেদের সাথে কোনো তীর্থস্থানেতেও যেতে পারেন। 29 সেপ্টেম্বর থেকে শনি ডাইরেক্ট মোশনেতে এসে যাবেন। শনি ডাইরেক্ট মোশনে আসার সাথে সাথেই আপনার যে কাজগুলো রুকে গেছিলো, বাধা এসে গেছিলো, সেগুলো আবার থেকে পুরো হতে লেগে যাবে এবং 20 নভেম্বরে বৃহস্পতি আবার থেকে মকর রাশিতে এসে যাবেন। তো আপনার যেগুলো প্ল্যান ছিল সেগুলো সব সাকসেসফুল হতে লাগবে। বছরের আরম্ভতে রাহু 4th হাউসে রয়েছে আপনার সুখ স্থানেতে, তো এ সময় এটা আপনাকে এখানে ভ্রমিত করতে পারে একটু, বিশেষ করে যদি আপনি কোনো নতুন প্রপার্টি বা নতুন গাড়ি নিচ্ছেন। কিন্তু এর সাথে সাথে কেতুও রয়েছে 10th হাউসেতে, এটা আপনাকে খুব মেহনত করায় নিজের কার্যক্ষেত্রে এবং মেহনতের পরে সেরমভাবে সফলতাও দেয়। আমরা চর্চা করলাম এগুলো সামান্য জ্যোতিষ জ্ঞানের ওপর আধারিত হচ্ছে। যদি আপনি নিজের পার্সোনাল ঠিকুজি কুষ্টি বা জন্ম পত্রিকা আমার সাথে ডিসকাস করতে চান, তো নিচে দেওয়া লিঙ্কটার ওপরে ক্লিক করে আপনি আমাকে অ্যাস্ট্রো যোগীতে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।